দেয়া হয় না পীর মুরিদের দলিল দেয়া হয় না তাসাউফ দলিল দেয়া হয় না নবীর প্রেম দলিল দেয়া হয় না নবী প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া কথা বলেন ঠিক কি না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতে ছিলেন নবীজি বললেন খাদিজা রে কি জন্য তুমি কাঁদো বলে হুজুর জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি এই মক্কার জমিনে আমি সবচেয়ে বড় ধনী মহিলা ছিলাম আমার চেয়ে ধনী মক্কাতে আর কেউ ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করে আমি शादी করেছিলাম 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম হুজুর আমার জীবনে কোনদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যে সব ব্যয় করে দিয়েছে কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি নিঃসঙ্গ নিঃসঙ্গ গরীব হয়ে গিয়েছি মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি দামি পোশাক আমি পরেছি দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি দামি বিছানায় আমি শুয়েছি হুজুর কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি সিরা কাপড় পরেছি না খেয়ে কাটিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই কোনদিন আমি আপনার কাছে আবদার করি নাই কিছুই নবী আপনার কাছে চাই নাই ইয়া রাসূলুল্লাহ এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে হুজুর এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে মন বলে আর দুনিয়াতে আমি থাকব না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে কিছুই চাইলাম না একটা জিনিস চাবো দিবেন কি গো নবীজি বলো রে খাদিজা কি চাও নবীজি বলেন খাদিজা কি চাও বলো খাদিজা কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই কি চাও তুমি খাদিজা আজ বলো আম্মা জান দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি নবী গো আমার ইন্তেকালের পরে জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন দাফনের কাফনের পোশাক কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়ায় দিবেন একবার চিৎকার করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডেকে বলেন খাদিজা পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই কাফন পরাই খাদিজা রে মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল কোন কোন বর্ণনার ভিতরে আসছে দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইত আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কি না আমার দেশের কত খাদিজা আছে বেপর্দা বেহায়ার মতো রাস্তায় চলে আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায় ওই নারীর কথা বলি যে নারী জাত আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত আহা কি চমুত্তম চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন
এই জন্য মক্কার মানুষটাকে বলতো তাহেরা তাইয়্যেবা আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজা তু তাহেরা তাইয়্যেবা নবী নিজেই তাকে পবিত্র বলতেন একবার জোরে বলবেন কি মারহাবা আম্মা জান কে নবীজি রেখে বলেন খাদিজা মক্কার মানুষ আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা না না আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না আম্মা জান কেঁদে দিয়ে বলেন হুজুর না না আমার মন চায় আমার শেষ সময়ও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বা খানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জোরে কবরের মধ্যে যেতে চাই একবার জোরে বলবেন মারহাবা আরে তারা রাসূল কারীমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত নবী তো ইজ্জত ওয়ালা আল্লাহ কোরআনে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিনা ولكن المنافقين لا يعلمون বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে হ্যাঁ আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না পরিবর্তন হবে না আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য ইজ্জত আপনি নবীর জন্য ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য আল্লাহু আকবার বলেন না না আরো জোরে আরো জোরে আমরা যেহেতু সুন্নি তরিকাতপন্থী আমরা কোন আল্লাহর ওলির কাছে বায়াত কথা বলেন ঠিক কি না ও সফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ইজ্জত তিন জায়গা আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর ওলিদের জন্য যারা বুঝে না আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন যাদের অন্তরের মধ্যে নেফাক আছে অন্তরের মধ্যে শয়তানি আছে নেফাকি আছে তারা বুঝে না মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না মুনাফিক বৌদ্ধদের মধ্যে না মুনাফিক নাসারাদের মধ্যে না মুনাফিক ইহুদিদের মধ্যে না মুনাফিক শিখদের মধ্যে না মুনাফিক টুপিওয়ালা মুনাফিক দাড়িওয়ালা মুনাফিক জুব্বাওয়ালা মুনাফিক নামাজওয়ালা মুনাফিক মসজিদওয়ালা মুনাফিক যায় নামাজওয়ালা মুনাফিক ওয়াজওয়ালা মুনাফিক জাকাতওয়ালা জাকাত দিবে মুনাফিক হজ করবে মুনাফিক নামাজ পড়বে মুনাফিক টুপিও থাকবে মুনাফিক দাড়িও থাকবে মুনাফিক আল্লাহর নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো অরিজিনাল মুনাফিক হ নবীর উম্মত খুবই মনোযোগ দেন কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক দাড়িও নাই মোষ নাই কত চমৎকার তিনি লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর শুকুর লৌহ কলম না চাহিতে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আম্মা জানের কাছে নবীজির জুব্বার দাম কত একজন স্ত্রী স্বামী রহমাতুলিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে আমার কাফনের কাপড় থাকবে নবীজি আমার মনে বড় আশা ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব বিদায়ের সময় নবী গো এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই দুনিয়ার মানুষ কে কি বলুক ওটা আমার দেখার বিষয় না মনোযোগ দেন
আরেকজন সাহাবীর ইশকের কথা বলি জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ঠিক এমন সময় হযরত আলীকে ডাকলেন আলী আসেন আপনার সাথে আমার দুটি কথা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু আসছে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে উনি মুমূর্ষ বিদায় হয়ে যাবেন হাতটা ধরে বলেন আলী রে আমি আপনাকে ডাকছি দুটি ওসিয়ত করার জন্য ও হযরত আলী বলেন আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান আলী গো আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি আমার গোসল করাবেন না না হয় না আরো জোরে বলেন এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ প্রেম প্রেম এটা আলাদা জিনিস এটা দলিল দিয়ে বোঝা যায় না হৃদয় থেকে মেনে নিতে হয় ভালোবাসা দলিল দেওয়া হয় না ভালোবাসা দলিল দেওয়া হয় না পীর মুরিদের দলিল দেওয়া হয় না তাসাউফ দলিল দেওয়া হয় না নবীর প্রেম দলিল দেওয়া হয় না নবী প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া কথা বলেন ঠিক না আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ায় যাই আমরা যারা সুন্নি তারা বসে থাকতে পারি না কি কথা বলেন না কেন কোটি টাকা দিলেও আমরা বসতে পারি না কি কথা বলেন ঠিক কোটি টাকা দিলেও বসে থাকতে পারি না ও থাকা যায় না এটা দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা থেকে হয় হুজুর কিবলা আসলেন আপনারা সবাই দাঁড়াই গেলেন এটা দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা দিয়ে কথা কোন ঠিক কি না দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয় হযরত আবু বকর বলেন আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দেওয়াইবা কাফনের কাপড় পরাইবা রওজা শরীফের কাছে নিয়ে মাটির মধ্যে শুয়াইবা আল্লাহর নবী রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাবা সালাম দিবা প্রথমবার সালাম দিবা যদি জবাব আসে আলী তাহলে আমার কথাগুলি বলবা যদি সালামের জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবা যদি জবাব না আসে তৃতীয়বার আবার দিবা যদি জবাব না দেয় আমার নবীজি তাহলে বুঝবা আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে নবীজির সাথে আল্লাহ আল্লাহ হা হা কি প্রেম ছিল নবীজির সঙ্গে তাদের সঙ্গে হয়তো বুঝবা আবু বকর অন্যায় করে ফেলছে আলী রে আমার ইন্তেকালের পরে তুমি আমার এই কাজগুলি করে দিবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর কত সাহাবী আছে আপনি তাদেরকে বললেন না আমাকে কেন বললেন বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আলী শোনো তুমি নিজ হাত দিয়ে আমাকে এজন্যই গোসল করাইবারে আলী আমার নবীর ইন্তেকালের পরে তুমি আমার রসুলকে গোসল করাইছিলারে আলী তোমার ওই হাতখানা নবীজির শরীর মুবারক স্পর্শ হয়ে গেছে আলী ওই হাতের স্পর্শ নবীজির জসেম মুবারকে লেগেছিল আমি আবু বকর চাই তোমার ওই হাতের স্পর্শ আমার গায়ে লাগুক যেই হাত নবীজির জসেম মুবারকে লেগেছিল ওই হাতের সোয়াটা আমার মরণের পরে গোসলের সময় যাতে আমার গায়েও লাগে রে আলী আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানুলে পুরে মরি প্রেমানুলে পুরে মরি ওহে বাপ্পা না
পাগল সে তো মদিনা আলী রে ওই হাতের সু আমার গায়ে লাগবে আমার মন চায় যে হাত দিয়ে তুমি আমার নবীর জসেম মোবারক ধৌত করেছিলে গোসলের সময় হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছো ওই হাতের সোঁয়াটাও যেন আমার গায়ের মধ্যে লাগে আলী আলী এই কাজটা করবা ওসিয়ত করে গেলাম অনুরোধ করে গেলাম সিদ্দিক আকবরের অন্তকাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে গোসল করাইলেন কাফন পরাইলেন রওজা মোবারকের আদরে রেখে রওজা শরীফের পাশে দাঁড়ায় হযরত আলী সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين سلام دلو প্রথম বার জবাব আসলো না দ্বিতীয়বার সালাম দিলো জবাব হলো না তৃতীয়বার সালাম দেয়া হলো জবাব আসে না হযরত আলী মনে করলেন বুঝি রে আবু বকর মনে হয় অন্যায় করে ফেলছে ভুল করে ফেলছে ফিরে চলে আসবে ঠিক এমন সময় রওজা শরীফ থেকে আওয়াজ আসে আদখিলিল হাবিবা মাল হাবিবে চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ হা নবী আছে না নাই আছে নবীজি বললেন আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদা হাদিসুন সহীহুল ইসনাদ মুসনাদ আবু ইয়াল আল মুসাল্লি পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেন হাদিস সহিহ নবীজি বললেন উম্মত নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে তারা জিন্দা 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 শুধু জিন্দা না তারা রওজার ভিতর সালাত আদায় করে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি মারহাবা বাজানো পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে একটা পৃথিবীতে ফেতনা আসবে এই ফেতনার নাম হলো দাজ্জাল ইমাম মেহেদী পৃথিবীতে আসবে অবশ্যই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে সহিহ বুখারীতে নবীজি বললেন কিয়ামতের একদিনও যদি বাকি থাকে আমার আল্লাহ এই একটা দিনকে পুরা একটা বছরের মতো লম্বা বানায় দিয়ে হলো আমার ফাতেমার আওলাদ আমার হাসান হুসাইনের বংশে আওলাদ রাসূলের বংশে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে ইমাম হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ 40 বছর পর্যন্ত মানুষ তাকে চিনবে না উট দুম্বা ছাগল মরুভূমি দিয়ে চড়িয়ে বেড়াবে এক রাত্রির ভিতরে আল্লাহ তার কালবের মধ্যে সমস্ত এলেম আল্লাহ ঢুকাই দিবে একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার কিন্তু তার আগে সে হামা গোমা থাকবে দুনিয়ার কিচ্ছু সে বুঝবে না উট দুম্বা ছাগল বেড়া চড়াবে এক রাত্রের ভিতরে আল্লাহ তাকে সমস্ত এলেম আল্লাহ তাকে দিবে নবী বলেন উম্মত আমি যে এরকম কালেমা প্রতিষ্ঠিত করেছি ইমাম মেহেদী এরকম কালেমা প্রতিষ্ঠিত করবে আমি যে এরকম ইনসাফ দিয়ে দুনিয়া ভরে দিয়েছি আমার ইমাম মেহেদী ফাতিমা তোমার আওলাদ তোমার বংশ তোমার রক্ত এরকম তামাম দুনিয়ায় না ইনসাফ দিয়ে ভরে দিবে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার সেই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ আরেকজনকে দুনিয়ার মধ্যে পাঠাবে তিনি হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আসমান জগৎ থেকে দুই কাঁধে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে এই সাদা মসজিদের সাদা মিনারেতে হযরত ঈসা রূহুল্লাহকে ফেরেশতারা নামাবে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে তখন সারা পৃথিবীব্যাপী দাজ্জালের ফেতনা আসবে ভয়াবহ ফেতনাই দাজ্জাল এই দাজ্জাল আবার কি এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম এই দাজ্জাল এত বড় ভয়াবহ হবে সে মানুষকে হত্যা করবে হত্যা করার পরে আবার জীবন দিতে পারবে
আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিবেন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে জীবন ফিরাই দিবে তখন পৃথিবীর বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে বর্তমান ইহুদিরা হবে তার প্রধান সৈন্য বর্তমান ইসরায়েলের ইহুদিরা হবে তার প্রধান সৈন্য সারা পৃথিবীর সমস্ত কুফররা তার সেনাবাহিনীর সদস্য হবে ইমানদার দুর্বল ইমানদার মুসলমানরা বেঈমান হয়ে যাবে হযরতে ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রানিং দুনিয়াতে থাকবেন তখন দাজ্জালের আত্মপ্রকাশ হবে দাজ্জাল যে এলাকায় আসবে এই এলাকার মানুষদেরকে সে বেঈমান বানাবে আয়েশা বলবে ও এলাকার মানুষ তোমরা শোনো তোমরা যদি আমাকে মানো তাহলে শোনো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদ বানাই দিব সে এমন অবস্থা তার হবে তাকে যারা মানবে তারা অনেক বড় 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 ধনী ধনী হয়ে যাবে দুনিয়ার সম্পদে তারা পাগল পারা হয়ে যাবে কিন্তু তাকে যারা মানবে না তারা এরকম নিঃস্ব দরিদ্র হয়ে যাবে অভাবের মধ্যে তারা পড়ে যাবে তাদেরকে হত্যা করা হবে এইরকম কঠিন দুর্যোগের সময় কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই সময় কারা বেঁচে থাকবে নবী বলেন হে আমার উম্মতেরা ফালাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে থাকবে তারা এই মহা ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার নবীর সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে একবারে চেপে ধরে থাকবে ঈমান এই কঠিন সময় একমাত্র তারাই বেঁচে যাবে ও শফিকিয়া দরবারে রুহানি আওলাদেরা ভালো করে শুনে যান আমাদের বুলন্দ নসিব আমরা হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরেছি হক্কানি আল্লাহর ওলির সোহবতে আমরা বসতে পেরেছি কথা বলেন ঠিক কি না নসিব লাগে নসিব নসিব লাগে নসিব আরে ঈমানের দৌলত তো অনেক বড় নসিব রসূলের প্রেম তো অনেক বড় নসিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু রওজার পাশে বলেন হুজুর আবু বকর আসছে অনুমতি চায় আপনি নবী রওজার পাশে একটু কদমে জায়গা ভিক্ষা চায় নবীজি জবাব দিলেন আদখিলিল হাবিবা মাল হাবিবে ফাইনাল হাবিবা মাল হাবিবে মুস্তাফু বন্ধু বন্ধুর জন্য আসবে বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে দেরি কইরো না আমার আবু বকরকে আমার পাশে ঘুম পাড়াইয়া দাও একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বলেন নবী আসে না নাই বলছিলাম ইমাম মাহদির কথা দাজ্জাল যখন সারা পৃথিবীব্যাপী প্রলয় করবে কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে দিবে তখন আল্লাহ পাক এই মুসলিম জাতিকে বাঁচানোর জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে নামার পরে ওই সিরিয়ার দামেস্ক থেকে তিনি চলে আসবেন মক্কায় মক্কায় আসার পরে তিনি হজ করবেন ওমরা করবেন মুস্তাদরিক হাকিম আল সহিহাইনের বিশুদ্ধ হাদিস হজ আর ওমরা করার পরে হযরত ঈসা রূহুল্লাহ হজ এবং উমরা করার পরে সরাসরি মদিনাতে চলে যাবেন আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য নবীর রওজা মুবারকে হাজিরা দেওয়ার জন্য একবার জোরে বলবেন সুবহানাল্লাহ ইমাম মেহেদির সাথে মক্কায় দেখা হবে হযরত ইমাম মেহেদি বলবেন হুজুর আপনি নামাজ পড়ান হযরত ঈসা রূহুল্লাহ বলবেন না এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি একসাথে জোরে বলেন আল্লাহু আকবার নবী বলেন উম্মত শোনো আমার মাহদির পিছে আমার মাহদি আমার রক্ত ধারায় আমার মাহদি আসবে আমার মাহদির পিছে আল্লাহ ঈসা রূহুল্লাহকে নামাজ পড়াবে ঈসা আলাইহিস সালাম আমার মাহদির পিছে নামাজ পড়বে তোমাদের পিছে নবী নামাজ পড়বে তোমাদের পিছে নবী নামাজ পড়বে তাহলে চিন্তা করেন তো উম্মতের যদি এই দাম হয় তো নবীর দাম কত আর আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতের পিছনে নবী নামাজ পড়বে নবী নামাজ পড়বে নবী হয়ে না উম্মত হয়ে নামাজ পড়বে আমরা সেই নবীর উম্মত ওই নবীর ইজ্জতের চাদর যদি কেউ ধরে আল্লাহর কসম করে বলি মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানা যাবে না কথা বলেন ঠিক না বেঠিক
মুতরাম উপস্থিতি মানা যাবে কথা বলেন মানা যাবে না মানা যাবে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজ পড়াবেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী হয় না এই নবীর উম্মত হয়ে ইমাম মাহদি আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মদিনার দিকে রওনা হবে মনোযোগ মদিনার দিকে রওনা হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য না আমার নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে রওনা হবে মুস্তাদরিক হাকিমের হাদিস বিশুদ্ধ সনদে সহি বুখারি এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহি ইমাম যাহাবি তিনিও হাদিস খানাকে সহি বলেছেন ও বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত ইমাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন আমার দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নাই আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে মাযহাব মানে না তরিকা মানে না বায়াত মানে না ইসলামের অনেক কিছুই তারা মানে না নামাজের পরে দোয়া মানে না এরপরে ফাতিহা মানে না এরপরে আপনার কি বলে আট টাকা তারাবির নামাজ তারা পড়ে ইসলামের বহু কিছু তারা উলট পালট করে ফেলেছে এরা বলে জানেন এরা বলে কি জানেন নি এদের বিশ্বাস হলো আল্লাহর নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম তারা বলেন মুসলমান হজ করবা হজ করার পরে নবীর রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করবা না তোমরা নবীর মসজিদে নামাজ পড়ার নিয়ত করবা কারণ এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব হয় কি বুঝলেন আপনারা এরা সওয়াব দেখাইলো আচ্ছা আপনাদেরকে এবার প্রশ্ন করি তারা বলতেছে মক্কাতে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় এটা সহিহ হাদিস এটা সত্য এটাও সত্য মদিনাতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব এটাও সত্য তারা বলে সওয়াবের নিয়ত করিয়া মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা কিন্তু নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করবা না একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার উম্মত আমার রওজা শরীফ যে সে জিয়ারত করলো আহা কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় না আস্তে হয়ে গেল আরো জোরে ইমাম তাকিউদ্দিন সুফকে শিফাউস সাকামে এই হাদিস নিয়ে দীর্ঘ আলোচনা করেছে দীর্ঘ আলোচনা করেছে মনোযোগ দিয়ে এদের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি মক্কায় সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি মক্কা সওয়াব বেশি মক্কায় মদিনাতে সওয়াব কম এখন আপনাদেরকে প্রশ্ন করি এখানে মাহফিল হলো শফিকিয়া দরবার শরীফ থেকে যদি ঘোষণা হয় এইখানে মাহফিল হচ্ছে এখানে যারা আসবে তাদেরকে এক হাজার টাকা করে আমরা বকশিস দিব আবার ওই ফটিক শরীফ পৌরসভায় মাহফিল হচ্ছে ওরা ঘোষণা দিল এখানে যারা মাহফিল আসবে তাদেরকে পাঁচশো টাকা করে দিব আচ্ছা লোক কোন জায়গা বেশি যাবে এই জায়গা বেশি আসবে কারণ এই জায়গার টাকা বেশি আচ্ছা আমাদের সওয়াব যদি দরকার হয় তাহলে মক্কাতেই তুই এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব পেয়ে গেলাম মদিনাতে পঞ্চাশ হাজার রাকাতের জন্যে আমি আড়াইশো ছয়শো কিলোমিটার আমি পায়ে হাইটা কেন মক্কা থেকে মদিনায় আসবো কারণ কি আমার যদি সওয়াব দরকার হয় তো মক্কাতেই তুই এক রাকাতে এক লক্ষ রাকাত পাই তো মদিনায় পঞ্চাশ হাজার রাকাতের জন্য যাবো কেন এর অর্থ হলো মদিনায় যারা যায় তারা সওয়াবের জন্য যায় না মদিনায় যারা গেছে তারা আমার নবীর জন্য গেছে নবীর প্রেমে নবীর জিয়ারতে গেছে কথা বলেন ঠিক না বেঠে খুব খুব মনোযোগ শর্ট সময় কম পাঁচ মিনিট শেষ কথা খুব দামি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হজ শেষ করার পরে সরাসরি
সরাসরি রাসূল কারীমের রওজা মোবারকে যাইয়া আল্লাহর নবীর জিয়ারতে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে সালাম দেওয়ার সাথে সাথে রওজা শরীফ থেকে উচ্চ স্বরে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব নবীজি দিয়ে দিবে হাজার হাজার মুসলমান সে আওয়াজ শুনতে পাবে একসাথে বলবেন আল্লাহু আকবার এই হাদিস থেকে দুইটা মাসালা এক নম্বরে নবীর জিয়ারতে মুসলমান যাবে এটাকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি ওরাই হলো ইহুদিদের দালাল দাজ্জালের দালাল কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ মুসলমান দুই নম্বর মাসালা নবীজি রওজা শরীফ থেকে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব জোরে জোরে দিবে তার মানে রওজা শরীফের নবী এখনো আছে আগামী দিনেও কিয়ামত পর্যন্ত আছে কথা বলেন ঠিক না মিথ্যা আল্লাহ পাক এই মাসালাগুলি আমাদের বুঝার তৌফিক নসিব করেন জোরে বলেন আমিন মুহতারাম উপস্থিতি হুজুর কেবলা অসুস্থ এই অসুস্থতা শরীর নিয়ে দুর্বলতা নিয়েও তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে দোয়া নিব কথা বাড়াবো না সর্বশেষ একটা কথা তরিকতের দামানকে পতাকাকে দাঁত দিয়ে খুব মজবুত মতো কান দিয়ে ধরে থাকবেন ফেতনার জমানা ইমাম চোরের জমানা কোথার থেকে সোমের ইমাম চুরি করে নিয়ে যাবে আরে ইমাম তো সেইভাবে আনতে হবে যেইভাবে ইমান এনে শাহজালাল ইয়ামানি মুজাররেদি হয়েছে যেইভাবে ইমান এনে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হুজুর গাউসে পাক হয়েছে যেই আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফাসানি হয়েছে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছে খাজা বাকি বিল্লাহ হয়েছে আলী ফাহমুদী তুসি হয়েছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়েছে এই যে আকীদায় ওলি আল্লাহরা ঘুমিয়েছে সে আকীদা আমাদের ঘুমাইতে হবে সে আকীদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র সুন্নি জামাতি নাজাতের রাস্তা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই কোন মা ওলির জন্ম দিতে পারে নাই ওলি হতে হলে আপনাকে ওলির দরজায় আসতেই হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন বলেন আমিন আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুন আল্লাহ ওলিদের মহব্বত আল্লাহ কবুল করুন বলেন আমিন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে করে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে কথা বলে ওলি যারে মায়া করে আউলিয়া বানাইতে পারে পারে কি না এক পলকে নিতে পারে ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে